আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাইকে রংধনু বিনাতালী পাঠশালা স্কুলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমরা যে ক্লাসটি করবো সেটি হচ্ছে পত্রিকা। পত্রিকার নাম ওয়ে টু জেড। তো পত্রিকার নাম ও সম্পাদকের নাম, প্রকাশের সাল। পত্রিকার নাম হচ্ছে বাংলা গ্যাজেট, প্রকাশের সাল 1780, সম্পাদকের নাম জেমস অগাস্টন হিকি। দিগদর্শন পত্রিকাটি 1818 সালে জন ক্লার্ক মার্শম্যান, সম্পাদকের নাম। সমাচার দর্পণ পত্রিকাটি প্রকাশিত হয় 1818 সালে জর্জ মার্শম্যান। বাংলা গ্যাজেট প্রকাশিত হয় 1818 সালে গঙ্গাকিশোর ভট্টাচার্য। তথ্যবোধিনী 1843 সালে অক্ষর কুমার দত্ত। বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত 1872 সালে, সম্পাদকের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদূত পত্রিকাটির সম্পাদকের নাম নীলমণি হালদার। ভারতী পত্রিকাটির সম্পাদকের নাম দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। নবনূর পত্রিকাটির সম্পাদকের নাম সৈয়দ এমদাদ আলী। সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত 1914 সালে, সম্পাদকের নাম প্রমোদ চৌধুরী। সওগাত মোহাম্মদ নাসিরুদ্দিন। মুসলিম ভারত মোজাম্মেল হক। ধূমকেতু 1922 সালে প্রকাশিত হয়, সম্পাদকের নাম কাজী নজরুল ইসলাম। লাঙ্গল 1925 সালে প্রকাশিত হয়, সম্পাদকের নাম কাজী নজরুল ইসলাম। দৈনিক নবযুগ আর সম্পাদকের নাম কাজী নজরুল ইসলাম। দৈনিক সেবক, সম্পাদকের নাম মোহাম্মদ আকরাম খা। মাসিক মোহাম্মদি আর সম্পাদকের নাম মোহাম্মদ আকরাম খা। কল্লোল পত্রিকাটি প্রকাশিত হয় 1923 সালে, সম্পাদকের নাম দীনেশচন্দ্র দাস। সমকাল পত্রিকাটি প্রকাশিত হয় 1957 সালে, সম্পাদকের নাম সিকান্দার আবু জাফর। গুলিস্তা পত্রিকার সম্পাদকের নাম এস ওয়াজেদ আলী। আঙ্গুর কিশোর পত্রিকার সম্পাদকের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। শিখা পত্রিকাটি প্রকাশিত হয় 1927 সালে, সম্পাদকের নাম আবুল হোসেন। সমাচার চন্দ্রিকা পত্রিকাটি সম্পাদকের নাম ভবানীচরণ গঙ্গোপাধ্যায়। সমাচার সভারাজেন্দ্র, সম্পাদকের নাম শেখ আলিমুল্লাহ। জ্ঞানান্বেষণ আর সম্পাদকের নাম দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। মিহির পত্রিকাটির সম্পাদকের নাম শেখ আব্দুল রহিম। সাহিত্য পত্রিকাটির সম্পাদকের নাম সুরেশচন্দ্র সমাজপতি। হাফেজ পত্রিকাটির সম্পাদকের নাম শেখ আব্দুল রহিম। সংবাদ সুবাকর পত্রিকাটির সম্পাদকের নাম শেখ আব্দুল রহিম। সুধাকর পত্রিকাটির সম্পাদকের নাম শেখ আব্দুল রহিম। সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশ সাল 1831, সম্পাদকের নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত। পাষণ্ড পীড়ন পত্রিকাটির সম্পাদকের নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ রসসাগর সম্পাদকের নাম রঙ্গলাল বঙ্গোপাধ্যায়। সাপ্তাহিক বার্তাবহ আর সম্পাদকের নাম রঙ্গলাল বঙ্গোপাধ্যায়। কোহিনূর পত্রিকাটির সম্পাদকের নাম মোহাম্মদ রওশন আলী। প্রবাসী পত্রিকাটির সম্পাদকের নাম রামানন্দ চট্টোপাধ্যায়। সাপ্তাহিক খাদেম পত্রিকাটির সম্পাদকের নাম আবুল কালাম শামসুদ্দিন। বেগম পত্রিকাটির সম্পাদকের নাম নূরজাহান বেগম। পূর্ণিমা পত্রিকাটির সম্পাদকের নাম বিহারীলাল চক্রবর্তী। সৈনিক পত্রিকাটির সম্পাদকের নাম শাহেদ আলী। সাম্যবাদী পত্রিকাটির সম্পাদকের নাম খান মোহাম্মদ মইনুদ্দিন। বিচিত্রাম পত্রিকাটির সম্পাদকের নাম ফজল শাহাবুদ্দিন। কবিকণ্ঠ আর পত্রিকাটির সম্পাদকের নাম ফজল শাহাবুদ্দিন। স্বদেশ পত্রিকাটির সম্পাদকের নাম সুকুমার রায়। নবযুগ পত্রিকাটি প্রকাশের সাল 1920 সালে, সম্পাদকের নাম কাজী নজরুল ইসলাম। কবিতা পত্রিকার প্রকাশের সাল 1935, সম্পাদকের নাম বুদ্ধদেব বসু।
ঢাকা প্রকাশ 1861, সম্পাদকের নাম কৃষ্ণচন্দ্র মজুমদার। এর সাথে শেষ হয়ে গেল আজকের পত্রিকার নাম ও সম্পাদকের নাম ও প্রকাশের তারিখ। সো আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।